আমাদের ভিডিও এবং লাইভ ক্লাসগুলো করছো এবং বাসায় নিয়মিত এই অধ্যায়গুলো যেগুলো ভিডিও এবং লাইভ ক্লাসে হচ্ছে সেগুলো পড়ছো। কারণ ভিডিও এবং লাইভ ক্লাসগুলো যদি বাসায় চর্চা না করো তাহলে কিন্তু সেগুলো মেমোরাইজ করা বা সেগুলো নিয়ে আলোচনা করাটা কঠিন হয়ে যায়। যাই হোক, আজকে আমরা একাদশ অধ্যায়ে পার্ট টু এর বাকি অংশ এবং পার্ট তিন এর প্রথম অংশ নিয়ে আলোচনা করব। একাদশ অধ্যায়টা আলোচনায় করা হয়েছে নিগোষ্ঠী নিয়ে। গত ক্লাসে আমরা বলেছি যে নিগোষ্ঠীর আলোচনাটা একাদশ অধ্যায়ের মূল উপযোগ্য বিষয়। এবং শুধু তাই না, নিগোষ্ঠীরা কি করে আমাদের অর্থনীতি, কি করে আমাদের সমাজ সংস্কৃতি ভূমিকা রাখছে সেটাও এখানে তুলে ধরা হয়েছে। তো আজকে চাকমাদের ধর্মীয় জীবন, চাকমাদের সাংস্কৃতিক জীবন এবং গারোদের সামাজিক জীবনটা নিয়ে ধারণা দেওয়া হয়েছে। তো প্রথমেই আমরা যেগুলো পরীক্ষায় আসার মতো সেগুলো সেই ছোট প্রশ্ন ক এবং খ প্রশ্ন হিসেবে কিছু দেখি যে অধ্যায় থেকে ক বা খ হিসেবে। প্রথমেই বলে রাখি যে এই অধ্যায়টা অবজেক্টিভের জন্য খুব গুরুত্বপূর্ণ, অনেক ছোট ছোট তথ্য আছে যেগুলো অবজেক্টিভ হিসেবে কাজে লাগবে। সুতরাং এই অধ্যায়টা বেশি বেশি করে রিডিং করতে হবে, তাহলে অবজেক্টিভ মনে রাখা এবং কমন পাওয়া সহজ হবে। তো প্রথমেই যে ছোট প্রশ্নটা দিয়েছি সেটা হচ্ছে চাকমাদের ধর্মীয় উৎসবগুলো সম্পর্কে ধারণা দাও। চাকমাদের ধর্মীয় উৎসবগুলো দুই ধরনের, একটা হচ্ছে সামাজিক উৎসব আর একটা হচ্ছে ধর্মীয় উৎসব। তো ধর্মীয় উৎসবের মধ্যে বৈশাখী পূর্ণিমা, মাঘী পূর্ণিমা এবং বুদ্ধদেবের জন্ম, মৃত্যু, বৌদ্ধত্ব প্রাপ্তির দিনগুলোতে তারা উৎসব পালন করে থাকে। অর্থাৎ বৈশাখী পূর্ণিমা, মাঘী পূর্ণিমা ছাড়াও তারা এই তাদের যে হচ্ছে ধর্ম প্রবর্তক সেই বৌদ্ধদেবের জন্ম, মৃত্যু, বুদ্ধত্ব প্রাপ্তি এই দিনগুলোতে তারা নানা ধরনের উৎসব পালন করে থাকে। চাকমাদের দুই নম্বর দিয়েছি চাকমা মেয়েদের মেয়েরা কি পড়ে, অর্থাৎ চাকমা ছেলে এবং মেয়েরা আলাদা আলাদা পোশাক পরে। এখানে বলা হয়েছে চাকমা মেয়েরা কি পরে, তারা পিনন এবং হাদি নামে বিশেষ ধরনের পোশাক পরে যেগুলো তারা নিজেরাই তাতে তৈরি করে এই পোশাকগুলো তারা পরে। চাকমা শিশু কিশোরদের খেলা সম্পর্কে কি লেখো বা তারা চাকমা শিশু কিশোররা কি খেলে। চাকমা শিশু কিশোররা যে খেলাগুলো খেলে আমাদের মতোই কিছুটা মিল আছে। হাডুডু খেলা তারা পছন্দ করে, তারা কুস্তি খেলে, খিলা ঘাড়া নামে তাদের যে খেলাটা সেটা তারা খেলে এবং বৌচি খেলা তারা পছন্দ করে। সুতরাং চাকমা শিশু কিশোর বা চাকমাদের খেলা সম্পর্কে আমাদের কিছুটা হলেও মিল আছে। তো এবার চাকমা থেকে দুইটা বড় প্রশ্ন দেওয়া হয়েছে, একটা হচ্ছে চাকমাদের ধর্মীয় জীবন সম্পর্কে ধারণা দাও আর চাকমাদের সাংস্কৃতিক জীবন সম্পর্কে ধারণা দাও। তো ধর্মীয় এবং সাংস্কৃতিক জীবন অনেকটাই তাদের বৈচিত্র্যপূর্ণ। যেমন বলা হচ্ছে যে চাকমারা অধিকাংশই হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী, চাকমা সমাজ হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী এবং তাদের প্রত্যেকটা গ্রামে, প্রায় প্রত্যেকটা গ্রামে কিয়ং বা বৌদ্ধ মন্দির বা প্যাগোডার অবস্থান লক্ষ্য করা যায়। কিয়ং বা কিয়ং বা বৌদ্ধ মন্দির বা প্যাগোডা দেখতে পাওয়া যায়। যেহেতু বৌদ্ধ ধর্মাবলম্বী সুতরাং ওদের ধর্মীয় উৎসব, ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের জন্য এগুলো। বুদ্ধ ধর্মের আগেও বললাম যে বুদ্ধ ধর্মের জন্ম, মৃত্যু, বুদ্ধত্ব প্রাপ্তির দিনগুলো তারা সাড়ম্বরে খুব আয়োজন করে অনুষ্ঠান করে, ফানুস উড়ায়, বিভিন্ন ধরনের আতশবাজি করে, প্রদীপ জ্বালায় এরকম। এবং তার সাথে রিলেটেড পূর্ণিমা এবং মাঘী পূর্ণিমা, অর্থাৎ বৈশাখী পূর্ণিমা এবং মাঘী পূর্ণিমা তারা খুব সাড়ম্বরে উদযাপন করে, যেগুলো যেটা হচ্ছে গৌতম বুদ্ধের বুদ্ধত্ব প্রাপ্তি, জন্ম, মৃত্যু এগুলোর সাথে জড়িত। চাকমারা মারা গেলে তাদের মৃতদেহ হিন্দুদের মতোই দাহ করে বা পুড়িয়ে ফেলে, অর্থাৎ হিন্দুরা যেমন তাদের মৃতদেহ মারা গেলে পুড়িয়ে ফেলে, ঠিক তেমনি চাকমারাও তাদের মৃতদেহ পোড়ায় বা দাহ করে।
এইগুলোই ছিল চাকমাদের ধর্মীয় জীবনের প্রধান উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো। এবার আমরা দেখব যে চাকমাদের সাংস্কৃতিক জীবন। সংস্কৃতি মানে হচ্ছে সেই অবস্থা যেটা ওই সম্প্রদায়ের মানুষ করে, অর্থাৎ কালচার ইজ দ্যাট হোয়াট উই আর, অর্থাৎ চাকমারা যা করে তাই তাদের সংস্কৃতি। এবং ওদের সংস্কৃতি বৈশিষ্ট্যগুলো দেখে বোঝা যাবে যে দে আর ডিফারেন্স বিটুইন আস, কারণ ওদের কিছু কিছু উৎসব, ওদের কিছু কিছু আচার আচরণ, ওদের কিছু কিছু খাওয়া দাওয়া সেও আমাদের সাথে যে খুব একটা মেলে তা না, আবার কিছু কিছু ক্ষেত্রে দেয়ার ইজ সাম সিমিলারিটি। সুতরাং ওদের উৎসব, ওদের সাংস্কৃতিক জীবন সম্পর্কে আলোচনা করলে প্রথমে বলা যায় যে তারা নিজেরাই তাঁত দিয়ে তাদের পরিধেয় পোশাক এবং অন্যান্য কাপড় তারা তৈরি করে, অর্থাৎ তা চাকমারা তাঁত শিল্পের মাধ্যমে তাদের যাবতীয় কাপড় এবং পোশাকের চাহিদা পূরণ করে। মেয়েরা পিনন এবং হাদি নামে বিশেষ ধরনের পোশাক পরে, পিনন এবং হাদি। ছেলেরা মোটা সুতার জামা, ধুতি, গামছা প্রভৃতি পরিধেয় করে। ইদানিং চাকমা ছেলেরা শার্ট প্যান্ট বিভিন্ন ধরনের আধুনিক পোশাকও পরছে। তাদের আরেকটা সাংস্কৃতিক বৈশিষ্ট্য হচ্ছে তারা বাঁশ এবং বেত দিয়ে খুব সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে, তৈজসপত্র, বিভিন্ন ধরনের শোপিস। এবং তারা এই জিনিসগুলো শুধু তাদের সমাজে না, বিদেশিদের কাছে, পর্যটকদের কাছে, বাংলাদেশের কাছে খুব জনপ্রিয়তা অর্জন করেছে। আচ্ছা, তারপরে বলা হচ্ছে যে উৎসবেও তারা অগ্রগামী। আমরা দেখেছি যে চাকমাদের উৎসব বৈশাখী পূর্ণিমা, বিজুর পূর্ণিমা, মানে বৈশাখ মাসের বছরের শুরুতে তারা পালন করে, মাঘী পূর্ণিমা, এগুলো তারা পালন করে থাকে। অর্থাৎ তাদের উৎসবগুলো দুই ধরনের, একটা হচ্ছে বিজু, যেমন হচ্ছে সামাজিক অনুষ্ঠান তাদের বছরের শুরুতে এবং শেষে চৌকর পালন করে, এবং বৈশাখী এবং মাঘী পূর্ণিমা তারা হচ্ছে ধর্মীয় উৎসব হিসেবে পালন করে। তারা নানা ধরনের খেলাতে আগ্রহী এবং খেলা অনুষ্ঠানগুলো তারা করে থাকে। যেমন এই খেলার মধ্যে রয়েছে হাডুডু, নানা ধরনের খেলা, খেলার মধ্যে রয়েছে হাডুডু এবং কুস্তি সহ অন্যান্য খেলা। সুতরাং বলা যায় যে তাদের সামাজিক সাংস্কৃতিক জীবন আমাদের সামাজিক সাংস্কৃতিক জীবনের মতোই কিছুটা হলেও মিল এবং অমিল পাওয়া যায়। এবার আমরা গারো সম্পর্কে, গারো যে সম্প্রদায় আছে তাদের প্রথম অংশ সম্পর্কে তিনটা আমি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি। সেটা হচ্ছে গারোরা কোথায় বাস করে। এখানে একটা ছবি আমরা দেখেছি যে গারোরা কোথায় বাস করে। গাজীপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, এই সব এলাকায় গারোদের বসবাস লক্ষ্য করা যায়। এছাড়াও বাংলাদেশ ছাড়াও ভারতেরও কোনো কোনো অংশে গারো সম্প্রদায়ের মানুষ বসবাস করে। গারোরা কি নামে পরিচিত? গারোরা তাদেরকে মান্দি নামে পরিচয় দিতে পছন্দ করে এবং তারা নিজেদের মান্দি নামে পরিচিত হয়। গারো পরিবার কেমন? গারো পরিবার মাতৃতান্ত্রিক, অর্থাৎ সেখানে মাই প্রধান, মায়ের উপাধিতেই সেখানে পরিচয় হয়। বাবা পরিবার ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে, অর্থাৎ পরিবার ব্যবস্থাপনার দায়িত্বটা প্রধানত বাবাই পালন করে। এভাবে দেখা যায় যে গারো পরিবারের সামাজিক জীবনের সাথে বাঙালি সামাজিক জীবনে কিছুটা হলেও অমিল রয়েছে। বাঙালি সামাজিক জীবন মাতৃতান্ত্রিক নয়, অথচ পিতৃতান্ত্রিক, অথচ গারোতে হচ্ছে মাতৃতান্ত্রিক, মাতাই প্রধান, তিনি সিদ্ধান্ত নেন, তার উপাধিতে পরিবার অন্য সম্প্রদায় উপাধিত হয়। আমাদের ক্ষেত্রে তার উল্টো, আমরা পিতৃতান্ত্রিক, পিতার উপাধিতে আমরা বহন করি। এই ছিল চাকমা সম্প্রদায়ের এবং গারো সম্প্রদায়ের আলোচনা। তবে এই সম্প্রদায়গুলো আলাদা আলাদা হলেও তাদের কিছু কিছু ক্ষেত্রে কিন্তু মিল এবং অমিলও পাওয়া যায়। সুতরাং এই অধ্যায়টা বা এই পাঠগুলো যদি ভালোভাবে রিডিং করো এবং তথ্যগুলো যদি মনে রাখো এবং এগুলো খাতায় তুলে যদি এগুলো ব্যাখ্যা দাও তাহলে কিন্তু খুব সহজ হয়ে যাবে। সুতরাং আশা করি ভালো লাগলো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।